স্বাগত দ্য ফ্যামিলি ব্লগে। আজকে আমি দেখাবো শর্টকাট রুই মাছের ঝোল টমেটো দিয়ে, একদম শর্টকাট করে, মানে কম সময়ের মধ্যেই হয়ে যাবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি রুই মাছগুলোকে কেটে ধুয়ে, ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে এটাকে এখন ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর দেখতে থাকো, এই যে ভাজা হয়ে গেছে। যেহেতু সময়টা কম, পেঁয়াজ, কুচুনো পেঁয়াজ দেওয়া হলো। লং টাইম দেখানোর মতন সুবিধা নেই, বেশি সময় লেগে যাবে টপ টু বটম দেখাতে গেলে। তো যতদূর সম্ভব আমি দেখাচ্ছি। এবার দিচ্ছি আদা আর পেঁয়াজ বাটা। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিলাম, একটু একের খুব লাল করিনি, দেখো অল্প ভাজে লবণ নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। হলুদ দিয়ে দিলাম, একবার করে খেয়ে দেখো, ভীষণ টেস্ট হয়েছিল। মানে ঘরোয়া রান্না যেটা বলে, এটা আমি এই কথা বলবো না যে এটা কোনো বিয়ে বাড়ির রান্না বা এটা কিছু, কিন্তু ঘরোয়া রান্না খুব টেস্ট হয়েছিল। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা পরিমাণ মতন, তোমরা যতটুকু রান্না করবে এর উপর নির্ভর করে দিয়ে দেবে। খেতে খুবই টেস্ট হয়েছিল, আমি তো পরে ভয়েস দিচ্ছি, দারুণ হয়েছিল। একটু জল দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নেব ভালো করে। জিরার গুঁড়ো দিলাম, তোমরা করে আমাকে জানাবে যে কেমন হয়েছে। আমি নিজেরটা তো সবাই সবারটা ভালো বলবে, তোমরা খেয়ে দেখো একবার করে। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম।